عن أبي درد رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مئة مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله نبي أرشاد তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশো বার কালিমায় তৈবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তাকে হাসের মাধ্যমে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো মাঝে মাঝে একা কিত্তে রাতের অন্ধকারে একা কি পাঁচটা মিনিট দশটা মিনিট মালিককে ডাকেন যেন বিবিও না দেখে সোহান কন্যা যেন ছেলে মেয়েরও না দেখে একাকী রবকে ডাকেন তিন বুনিয়দের উপরে রবকে ডাকেন মাঝে মাঝে জিকির বন্ধ করেন দিলে দিলে বাপকে তাকেন সুবহানাল্লাহ এভাবে যদি আল্লাহ রাসূল বলেন নুয়া রাজুলুন যাকার আল্লাহ খালিয়া ফাফাযত আইনা আল্লাহর নবী বলেন এভাবে কোনো মানুষ যদি একাকী কিছু সময় জিকির করে তার চোখ থেকে পানি পড়ে রাসূল বলেন আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তাকে আরশ আযিম নিচে ছায়া দিয়ে দিবে তাইলে প্রথমে চোখের অ্যাক্সিডেন্ট আচ্ছা কানের অ্যাক্সিডেন্ট দিল তো নাই তো কি চোখ কই থাকে না তাহলে কি যেভাবে পড়ি ওটাও বাদ দিয়ে দিব ওটা বাদ দিয়ে দিব না সুন্দর করব করবো বলেন ওটা কি বাদ দিয়ে দিব না সুন্দর করবো সুন্দর হয় তিন জায়গায় বলেন সুন্দর হয় কয় জায়গায় এক নাম্বার মাদ্রাসায় দুই নাম্বার তবলিগে তিন নাম্বার আল্লাহ ওয়ালাদের কায় আজকে ১০ই মার্চ 2022 পবিত্র মাহে রমজানের শুভ আগমন উপলক্ষে আজকের পবিত্র আজ মাফি মাহফিল চাটখিল নোয়াখালী পবিত্র মাহফিলের শ্রদ্ধেয় ও সভাপতি মঞ্চে উপস্থিত আপনাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম

আমরা সকলেই কমপক্ষে দশ দুনিয়া বরাবর জান্নাতের মালিক কেউ যদি চল্লিশ বছর পরেও আশি লাখ টাকা পাবে বলে বিশ্বাস করে কোনো সোর্স থাকে তো সে কি পরিমাণ খুশি থাকে চল্লিশ বছর পরে আশি লাখ পাবো কি সে কতটা খুশি হয় না সরকারি চাকরিজীবীরা এই আশায় আশায় দিন গুনতে থাকে দিন গুনতে থাকে 60 বছর বয়সে পেনশন পাব 70 লাখ 60 বছর পরে পেনশন পাব 70 লাখ আমরা ওই আশা আশা দিন বেঁধে আছি চোখ বন্ধ হইলে 10 দুনিয়া বরাবর জান্নাত পাব সুবহানাল্লাহ বলেন চোখ বন্ধ হইলে বলেন 10 দুনিয়া বরাবর জান্নাত পাব মান কা না ফি কলবিহি মিসকালু খরচাল মিন ঈমান আল্লাহ রসুল বলেন যার কলিজা এক যার্রা বরাবর ইমান আছে সে কোনো না কোনো দিন দশ দুনিয়া বরাবর জান্নাতের অধিকারী হবে রসুল বলেন সর্বশেষ যাকে জাহান্ন থেকে বের করা হবে কানা হাবান আগুনে পুড়ে কঙ্কাল হবে আল্লাহ তালা তাকে আবে হায়াত মধ্যে ডুবাবেন সে আবার আগের মতো মানুষ রূপান্তরিত হবে এবার আল্লাহ তালা বলবেন ইদ হাবিলাল জান্না যাও জান্নাতে যাও সে কি পরিমাণ জোরে ধর দিবে জান্নাতের দিকে বলে হাজার বছর লাখো বছর কোটি বছর আগুনে জ্বলার পরে জান্নাতে যাবে তো তো কি পরিমাণ দিবে। গিয়ে গিয়ে দুয়ারে সে বলবে আয় রাব্বি আল্লাহ জান্নাত তো ভরে গেছে আমি কি করব। আল্লাহ বলবেন ইধা বি জান্নাত আবার যাও সে আবার গিয়ে বলবে খাদমালা আয় রাব্বি আল্লাহ জান্নাত তো ভরে গেছে আল্লাহ তাআলা বলবেন আবার যাও

বলেন দুনিয়া ধোকার ঘর বলেন এখানে কতজন ধোকা খেয়ে খেয়ে কবরে চলে গেছে দুনিয়া ধোকার ঘর দুনিয়া মাছির পর দুনিয়া কি মাছির পর দুনিয়া মাকসার যা দুনিয়ার ব্যাপারে তিনটা সিদ্ধান্ত তারা দাঁড়িয়ে আছেন তারা যদি একটু বসতেন আপনাদের খুব বেশি উপকার না হলেও আমার উপকার হয়ে যেত অনেক অনেক উপকার না হলেও আমার অনেক উপকার হইতো কি বলে সবাই আর একটু কাছে কাছে আসে শুধু একরামের নিয়তে খালি জায়গাটা পুরা করে আল্লাহ তাওফিক দান করে সবাই একরামের নিয়তে খালি জায়গাটা পুরা করে আরেকজন মুসলমান একটু বসবে দিন শুনবে আসেন একটু কাছে আসেন পেছনে যারা আছেন একটু উঠে আসেন আহ আসেন না একটু আসেন একরামের জন্য একটু সামনে আসেন কি বলছি বলেন দুনিয়ার ব্যাপারে তিনটা সিদ্ধান্ত দুনিয়া রাখাও যায় না বলেন দুনিয়াতে থাকাও যাবে না নেওয়াও যাবে না ওটা সিদ্ধান্ত কি কি দুনিয়ায় গত বিগত জীবনের সবগুলো টাকা যদি রাখতে পারতেন তো কি পরিমাণ টাকার মালিক থাকতেন আপনি দুনিয়ার ব্যাপারে সাফ সিদ্ধান্ত এটা রাখা যায় না বলেন এটা কি এটা আসে না আসে শুধু যাওয়ার লেগা কি বলছি বলে সূর্য উঠে না উঠে ডুবাল লেগা বলে দুনিয়া আসে না আসে মায়ের পেটে থাকে না যায় থাকে না বলেন মায়ের পেটে যায় থাকে না মায়ের পেটে কেন যায় জানেন পরিপূর্ণ মানুষ হয়ে আসার জন্য আর দুনিয়ার পেটে কেন আসছে বলেন পরিপূর্ণ জান্নাতি হয়ে যাওয়ার জন্য মায়ের পেটে কেন যায় বডি সম্পূর্ণ হওয়ার জন্য মায়ের পেট রুহ সম্পূর্ণ হওয়ার জন্য দুনিয়া সুবহানাল্লাহ বলেন বডি সম্পূর্ণ হওয়ার জন্য কি মায়ের পেট এজন্য মায়ের পেটে কেউ থাকতে যায় আচ্ছা মায়ের পেটে থেকে গেছে এমন কোন উদাহরণ আছে মায়ের পেটে থেকে গেছে এমন কোন উদাহরণ আছে আর দুনিয়ার পেটে থেকে গেছে এমন কোন উদাহরণ আছে তাহলে মায়ের পেটে যায় কেন বডি সম্পূর্ণ হওয়ার জন্য আর দুনিয়ার পেটে আসে রূহ সম্পূর্ণ হওয়ার জন্য এজন্য ওকালািকা আওহিনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়া আল ঈমান আল্লাহ তাআলা বলেন Habib আমি আপনার মায়ের পেটে চার মাস বয়সে আপনার মায়ের পেটে বডিতে রুহ ফুকে দিয়েছি আর আপনার চল্লিশ বছর বয়সে আপনার রুহের মধ্যে কোরআন নামক রুহ ফুকে দিয়েছি কি বডি পূর্ণতা লাভ করে মাটি থেকে আসা খাবারের দ্বারা আর রুহ পূর্ণতা লাভ করে আর সাজিম থেকে আসা খাবারের দ্বারা কি বলেন বডি পূর্ণতা লাভ করে কি দ্বারা যেহেতু মাটির বডি মাটি থেকে খাবার আসে এজন্য মাটির বডি ফিরে যাবে মাটিতে মানুষ যত বুড়ো হয় তত ছোট হয় সুবহানাল্লাহ বলবেন না কেন ছোট হয় কুল্লু শাইইন যে উইলা আসলিহি সব জিনিস তার মূলের দিকে ফিরে এজন্য বডি আবার ছোট হয়ে থাকে আমাদের তুমচরের হুজুর আমার আরিনার উস্তাদ আমাদের হারুন সাহেব হুজুর দামাত বরকাতু আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে হুজুর যে কি জিনিস আহ আমার হুজুরের চেয়ে সুন্দর আখলাক সুন্দর বলা সুন্দর চরিত্র আমার দু চোখ জীবনে কাউকে বাস্তব আমার হুজুর হুজুর দ্বারা বলেন যে মানুষ যখন বাচ্চা আদর করে দেখবেন ছয় মাসে বাচ্চা আদর করে না আদর করতে গিয়া বাচ্চা দুই হাত ধরা এভাবে লাভ ফুফা কোন বাচ্চাকে এভাবে করে না এভাবে করে না বাচ্চাকে কোন দিকে নিচের দিকে না উপরের দিকে কিল্লিগা এটা ফিতরাত তুমি এসেছো উপর থেকে উপরেই যাবা এটা কি কুল্লু শাইনিয়ার জুইলা আসতি পানি তার নিচের দিকেই যায় মাটি তার নিচের দিকেই ফিরে যত শক্তি সাথেই মারুক এটা আবার নিচের দিকে ফিরে আসে পানি নিচের দিকেই ফিরে আগুন শুধু উপরে উঠে যায় যেহেতু সূর্য তার উৎস আর সাগর আর মহাসাগর পানির উৎস যেন নিচের দিকে যায় ঠিক তেমনি ভাবে বান্দার রুহ আল্লাহ সারা বিশ্ববিখ্যাত আলেম বানায় আমিন হুম

এই জন্য মিনহা না কম অফিহা বানিয়েছি এখান থেকে ফিরিয়ে দিব এখানে ও মিনহা নুখরে জুখুম তা মুখ আগের দুটো যদি সত্য হয় তাহলে তিন নম্বর পয়েন্ট সোত মিনহা কালাক না কম বানিয়েছি মাটি থেকে অফিহা নু ফিরিয়ে দিব মাটিতে আমার শরীরের মাটি আবার মিশে যাবে মাটির সাথে শরীরের বাতাস আবার মিশে যাবে বাতাসের সাথে শরীরের রাখা আগুন মিশে যাবে আবার আগুনের সাথে আল্লাহ শরীরের পানি মিশে যাবে আবার পানির সাথে সো হ্যাঁ অমিনাহান তা আবার ফিরিয়ে আনবো আমি ওখান থেকে সো তাহলে মাটির শরীর কোথায় যাবে এবার রো আসতে কোত্ থেকে কুলে রূহ মিন আমর সাজিম থেকে তাহলে মাটির শরীরের জন্য মাটির খাবার ভাতের দরকার মাটির শরীরের জন্য মাটির খাবার আটার দরকার মাটির শরীরের জন্য মাটির খাবার মুরগি আর মাছ দরকার মাটির শরীরের জন্য মাটির ফলমূল দরকার রুয়ের জন্য আসমান থেকে আসা খাবারের দরকার ঠিক আসমান থেকে আসা খাবার যেটা আমার রুয়ের জন্য দরকার ওটার একসাথে না মূল কথা ওটার মুদ্দা কথা হলো হাসানা সুবহানাল্লাহ ওটাকে একসাথে কি বলে হাসানা আবার খাবার কখনো ভাত কখনো রুটি কখনো ফল কখনো মূল কখনো সবগুলো একসাথে নাম খাবার আর জান্নাতে যাওয়ার একসাথে সবগুলোর নাম কি দুনিয়ার মুদ্রা দুনিয়ার মুদ্রা হাজারো মুদ্রা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুদ্রার নাম কি ডিনার দ্বিতীয় প্রধান মুদ্রার নাম কি ডলার সিঙ্গাপুরি তৃতীয় প্রধান মুদ্রার নাম কি ডলার ইউরো তৃতীয় প্রধান নাম কি ডলার চতুর্থটার নাম কি যেতে 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 টাকা কি যেতে যেতে কি বিদেশে গেলে টাকার পুরা বান্ডিলটাকে এটা কাগজই মনে হয় একটা বান্ডিল এক হাজার টাকা নোট দিয়ে দিলে ওরে হাতে দুইশো টিয়া দে ওরে হাতে পাঁচশো টিয়া দে কি আমি আমার জীবন উৎসর্গ করে এক লাখ টাকা দিলাম আর তুমি আমার মাসো দিনে দিলে হইল নি তাহলে দুনিয়াতে যেমন ভিন্ন ভিন্ন মুদ্রা আছে ভিন্ন ভিন্ন দাম আছে আখের আখের সবগুলো মুদ্রাকে একসাথে বলে হাসানা আবার বলেন হাসানা কি বলে কি বলে হাসানা বলে আখরাতে সবগুলো মুদ্রাকে একসাথে কি বলে হ্যাঁ তবে দুনিয়ার সবগুলো মুদ্রা একটা দাম বেশি একটা দাম কম আছে না বলেন ঠিক আখরাত হাসানাও দাম কম বেশি আছে শ্রেষ্ঠ হাসানা বলেন এবার কি শ্রেষ্ঠ দুনিয়ার শ্রেষ্ঠ মুদ্রার নাম কি ডিনার কুয়েতের ডিনার দুনিয়ার কি শ্রেষ্ঠ মুদ্রা বলেন কুয়েতি দিনার কি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুদ্রা আর আখরাতের হাসানার শ্রেষ্ঠ কি ল এটা হলো শ্রেষ্ঠ হাসানা বলেন আখরাতের শ্রেষ্ঠ হাসানার নাম কি আচ্ছা কুয়েতি দিনারের সর্বোচ্চ নোট হলো বিশ দিনার কত দিনার আর ডলারের সর্বোচ্চ নোট কত একশো কত আর কুয়েতি সর্বোচ্চ নোটের নাম কি বিশ বিশ কত শুধু বিশ দিনার হলেও কুয়েতি মুদ্রা সর্বোচ্চ কি নোট এখন একজনের কাছে আসে বিশ টাকার বিশ দিনারের নোট এক হাজার কত দিনারের নোট কত আছে এক হাজার পিস আছে বলেন আরেকজনের কাছে এক হাজার টাকার নোট একটা আছে কার কাছে বেশি আছে কার কাছে কম কত গুণ বেশি কি আচ্ছা একজনের কাছে আছে ডলারের একশো পিসের আছে পাঁচশো টাকা একজনের কাছে এক হাজার টাকার নোটের ফিজ আছে এক হাজার টাকা সংখ্যা বেশি কার কাছে সংখ্যা বেশি টাকাওয়ালার কাছে এবার মান বেশি কার কাছে সংখ্যা বেশি কার কাছে মান বেশি কার কাছে ডলার ওলার কাছে এবার বলেন তো দেখি শ্রেষ্ঠ হাসানা কোনটা এখন এটা যদি কারোর কাছে প্রতিদিন দুশো 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 করে জমা হয় আর একশো জমা করতে লাগে আট মিনিট আট মিনিট

পড়তে গোসলও লাগবে না পড়তে দাঁড়াতেও হবে না পড়তে বসতেও হবে না পড়তে শুইতেও হবে না যে যেখানে আছেন যে হালতে আছেন সে অবস্থা এবার কি সহজ হয়ে গেল না কঠিন আচ্ছা যদি অজুর শর্ত জুড়ে দিতেন কঠিন হয়ে যেত যদি গোসলের শর্ত জুড়ে দিতেন কঠিন হয়ে যেত কতটা সহজ কতটা কি সহজ আজ থেকে 100 বার পড়ব বলেন দিনে 100 রাত রাতে 100 এটা আখেরাতের মুদ্রার কয় নাম্বার শ্রেষ্ঠটা সুবহানাল আখেরাতের কয় নাম্বার এটার একবারের দাম 10 দুনিয়া বরাবর জান্নাত সুবহানাল কোয়েতে দিনার 20 টাকা নোট 20 দিনারের নোট বাংলা টাকা 6000 টাকা বাংলা টাকা কত 20 দিনার 6000 টাকা এখানে এক লা ইলাহা ইল্লাল্লাহ 10 দুনিয়া

এজন্য গরদান দিয়ে পড়বো না গরদান দিয়ে পড়বো না হাত দিয়ে পড়বো না কমর দিয়ে পড়বো না আর কোন অঙ্গের কোনো কাজ নাই বলে না কয় অঙ্গের কাজ আছে কি কি এবার দেখেন জবানের কাজ কি শুদ্ধ করে পড়া ধীরে ধীরে পড়া দেমাগের কাজ কি বুঝা দিলের কাজ কি তিনটা এক নাম্বার আল্লাহর ভালোবাসা দুই নাম্বার আল্লাহর রহমতের আশা তিন নাম্বার আল্লাহর আযাবের ভয় সুবহানাল্লাহ বলেন জবানের কাজ কি জবানের কাজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইনাহা ইлла আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো দিলের কাজ এবার دماغের কাজ নাই কোন মা'বুদ আল্লাহ ছাড়া নাই কোন মা'বুদ আল্লাহ ছাড়া এটা হলো কিসের কাজ দামাকের কাজ এবার দিলের কাজ হলো তিনটা এক নাম্বার কেন পড়ছি আল্লাহ আপনার ভালোবাসা দুই নাম্বার আল্লাহ আপনার জান্নাতের আশা তিন নাম্বার আল্লাহ আপনার আজাবের ভয় কয়টা এক নাম্বার আপনার ভালোবাসা দুই নাম্বার জান্নাতের আশা তিন নাম্বার আজাবের ভয় দুনিয়ার সমস্ত সন্তান তার আব্বাকে ভালোবাসে আব্বার কাছে আশা করে আব্বাকে ভয় করে কি ভালোবাসে কেমন যার দিলে যেমন আব্বাকে ভালোবাসি আম্মাকে ভালোবাসি দুই নাম্বার আব্বার কাছে আশা করে অনেক মাল তো ছেলে আশা করে আব্বা আমাকে একটা গাড়ি কিনে দিবে ছেলে আশা করে আব্বা আমাকে উত্তরার ফ্ল্যাটটা দিয়ে দিবে আব্বার কাছে আশা করে গুলশানের বাড়িটা দিয়ে দিবে কটা গেল দুইটা আর তিন নম্বরে যদি আব্বার নাফরমানি করি একটা ফিটা দিবে বঞ্চিত করে দিবে তাহলে আবার ভালোবাসা আশা ভয় তাহলে কাকে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহকে কার কাছে সবচেয়ে বেশি আশা করা আল্লাহর কাছে কাকে ভয় করা এই তিনটা যেন বুনিয়াদ হয় জীবনের আমার জিকিরের বুনিয়াদ এই তিনটা আমার ইমানের বুনিয়াদ এই তিনটা আমার নামাজের বুনিয়াদ এই তিনটা আমার রোজার বুনিয়াদ এই তিনটা আমার ওয়াজের বুনিয়াদ এই তিনটা আমাদের তবলিগের বুনিয়াদ এই তিনটা আমি ইমাম তো আমার ইমামতির বুনিয়াদ এই তিনটা আমি ওস্তাদ তো আমার মুদারিসির বুনিয়াদ এই তিনটা কয়টা তিনটা কি কি বলেন কি কি আল্লাহর ভালোবাসা আল্লাহর রহমতের আশা আল্লাহর আজাবের ভয় আল্লাহর ভালোবাসা আল্লাহর রহমতের আশা আল্লাহর আজাবের ভয় এই তিনটা কি জানেন এই তিনটা হলো ইমানের বেস বেস আরে ফাউন্ডেশন খুঁটি খুঁটি ফিলার শর্ট কলাম এর নিচেও তো বেস আছে বেস শেষ কথা না বেসের নিচেও মাটি আছে বেসের নিচেও কি আছে বলেন ওই মাটি কোন পর্যন্ত আছে

আল্লাহর রহমত রাসাম আল্লাহ রাজাবের ভয় হা হা যদি নামাজ দাঁড়িয়ে কত মনে করতাম আল্লাহ আপনার ভালোবাসা দাঁড়িয়েছি আপনার রহমতের আশা দাঁড়িয়েছি আপনার রাজাবের ভয়ে দাঁড়িয়েছি কি পরিমাণ মজা হইতো নামাজটা হ্যাঁ কি পরিমাণ মজা হইতো হইতো এটার মজাই আলাদা হইতে হতো তাহলে রোজার আর বুনিয়াদ কাটা হবে কি কি আল্লাহর ভালোবাসা আল্লাহর রহমতের আশা আল্লাহ রাজাবের ভয় ভালোবাসা আশা ভয় বলেন 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 ভালোবাসা আশা ভয় ভালোবাসা আশা ভয় ভালোবাসা আশা ভয় আমাদেরকে বলি আল হকবু ও রাজা অল খৌফ আল হকবু ও রাজা অল খৌফ আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমতের আশায় আল্লাহর রাজাবের ভয়ে সুহাম আমি যখন নামাজে দাঁড়াই আমার রব যেন জিজ্ঞেস করে কেন দাঁড়িয়েছ আমি বলি আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আযাবের ভয়ে এই তিনটার বুনিয়াদের উপরে সুবহানাল রব্বিয়াল আজীম সুবহানা রব্বিয়াল রুকুতে কিভাবে পড়তে হয় বলেন সুবহানা রব্বিয়াল আজীম আমরা কেমনে ভালোবাসার নাম গন্ধ নাই আশার রহমানের আশার নাই ভয়ের যারাও নাই নাই বাস্তব না আমি আপনাদের কথা বলছি না আমার কথা বলছি আমার নামাজ যদি আল্লাহর বুনিয়াদের আল্লাহ রহমতের আশার উপরে হইতো ভালোবাসার উপরে হইতো আজাবের ভয়ের উপরে হইতো তো নামাজ এত তাড়াতাড়ি শেষ হইতো না যেমন রসুলের নামাজ এত তাড়াতাড়ি শেষ হইতো না সাহাবাদের নামাজ এত তাড়াতাড়ি শেষ হইতো না সুহানলো বলে না কি আল্লাহর ভালোবাসা আল্লাহ রহমতের আশা আল্লাহর আজাবের ভয় তাহলে এই বুনিয়াদের উপরে রুকু এই বুনিয়াদের উপরে ছেজদা এই বুনিয়াদের উপরে তাসাহুদ এই বুনিয়াদের উপরে দুরুদ শরীফ এই বুনিয়াদের উপরে দোয়া মাসুরা তাহলে কেমন হইতো বলে তাহলে আমাদের সালাম ফিরাইলে জিবরিল মুসাফা মুসাফা আমাদের দুই রাকাত নামাজ আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত লেকিন বুঝি নাই আর বুঝি নাই যে সেটাও বুঝি নাই তাহলে কয়টা বুনিয়াদের উপরে দিলে কল্পনা করেন দিল ওই তিনটার কল্পনা আল্লাহ আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের চোখ বন্ধ সব চোখ বন্ধ আপনার ভালোবাসায়

ফفاضত আইনা আল্লাহর নবী বলেন এবারে কোন মানুষ যদি একা কি কিছু সময় যিকির করে তার চোখ থেকে পানি পড়ে রাসূল বলেন আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তাকে আরশ আযিমের নিচে ছায়া দিয়ে দিবে আচ্ছা এই কাজটা এই পূজিটা সংগ্রহ করা কি খুব কষ্টে গত 40 বছরে কার কয় ঘন্টা সংগ্রহ হ্যাঁ হ্যাঁ কি তোমরা তোমাদের মোবাইলগুলোতে যে পরিমাণ মনোনিবেশ করছো এর যদি হাজার ভাগের এক ভাগ মনোনিবেশ করে জিকির করতে আল্লাহর হলি হয়ে যেত বাস্তব না বাস্তব কয় বুনিয়া কি কি নামাজে দাঁড়িয়ে যদি এই তিন কথা একবার মনে করেন কেয়ামের মধ্যে একবার মনে হয় রুকুর মধ্যে যদি আবার মনে হয় ছেদার মধ্যে যদি আবার মনে হয় তাসাহুদে যদি আবার মনে হয় কেমন হবে শুধু সুন্দর নয় দুই রাকাত নামাজ হইতে পারে জীবনের সমস্ত সমস্যার সমাধান দুই রাকাত নামাজ কয় বুনিয়াদ মাস্টার সাহেব কয় বুনিয়াদ কি কি আশা ভয় ভালোবাসা ইনশাআল্লাহ ভয় এবার দেখেন আমি তিনটা আয়াত শুনাই আপনাদেরকে তিনটা আয়াতে তিনটা দলিল এক নাম্বার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন দুই নাম্বার আর রহমানির রহিম তিন নাম্বার মালিক ইয়াউমিদ্দিন কয়

এবার তিনটার বুনিয়াদের উপরে বলছি আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে ইয়া কেন আবুদ আমি নামাজে দাঁড়িয়েছি এখন প্রশ্ন হইলো তিনটা আয়াত কেমনে তিনটা বুঝাইলো এক নম্বর আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য রব কাকে বলে সব দেনেওয়ালা রব কাকে বলে সব দেনেওয়ালা বলেন রব কাকে বলে সব দেনেওয়ালা আবার বলেন রব কাকে বলে যিনি সব দেনেওয়ালা তিনি রব যিনি সব দেনেওয়ালা তিনি রব আমাদের রব কে আবার বলেন রব কে মায়ের পেটে বাচ্চার পালনেওয়ালা কে সুবহানাল্লাহ আচ্ছা বাচ্চা আসার আগেও তো স্তন ছিল বাচ্চা তিন বছর হয়ে গেলেও তো স্তন থাকে বাচ্চা ভিতরে আরে সুবাহ বলে না আচ্ছা সিং মাছ খেলে তো স্থানে দুধ হয় তাহলে বাচ্চা ছাড়া স্থানে দুধ হোক কি

আপনাদের জাহাঙ্গীর সাহেব আমি যে আজকে আপনাদের সামনে কথা বলছি এটা এ আল্লাহ বান্দার চেষ্টার অবদান সুবাহ বলবেন না এটা এখন জেলখানা থাকতো কোথা থাকতো এই জন্য দোয়া করি আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে তাকে সুস্থ তার জীবন দান করেন তাহলে যিনি আমাকে কিছু দেন আমি তাকে ভালোবাসি তো যিনি আমাকে সব দিয়েছেন তাকে কি পরিমাণ ভালোবাসতে হয় জানিস ভাই না আপন ভাই তো যিনি আমাকে তাকে কি করতে হয় তাহলে আল্লাহ আমার আমার সব আল্লাহ আমার রবী আমার সব আল্লাহ রবা আল্লাহ হুরদ গুনা আল্লাহ হুরদ বুনা শুভ হে নদ ভুই আল্লাহ আজিম আল্লাহ আলা তাহলে আল্লাহ আমার কি রব মানে কি সব দেনওয়ালা তাহলে একশো টাকা দেনওয়ালাকে যদি ভালোবাসতে হয় এক হাজার টাকা দেনওয়ালাকে আপচে কম না বেশি এক লাখ টাকা দেনওয়ালাকে কম না বেশি এক কোটি টাকা দেন এলাকে কম না বেশি এবার চোখ দেন এলাকে কম না বেশি দামাক দেন এলাকে কম না বেশি কিডনি দেন এলাকে কম না বেশি হাত দেন কম না বেশি তাহলে কাকে ভালোবাসা দুই নাম্বারে আর রহমান আমি না রহমতের কুল কিনার আইন মহাসাগরের মালিক তাহলে আমার কাছে আশা করব না কাকে আশা করবো সুহান দুনিয়ার যত বড় সম্পদ বলা হোক তাকে যদি তিনবার তার কাছে যান চতুর্থবার বলবে তোমার আর কত দিব বলে না বলে না বলেন না কি বলবে বলেন আপনাকে আর কত দিব শুধু আপনারই দিম আর কেউ নাই আমার বলবে কি বলবে না বলেন আচ্ছা রবের কাছে চাইলে রব কবে বলবে আর তোরে কত দিব হ্যাঁ 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 আচ্ছা বঙ্গোপসাগরের পানি থেকে কদ্দুর দিলে আল্লাহ রহমের মহাসাগর থেকে কদ্দুর দিলে আপনার জরুরত পুরো হবে আর কদ্দুর দিলে কমবে শুভ হানলা আচ্ছা বঙ্গোপসাগর থেকে কয়টা মেঘনা জারি হলে বঙ্গোপসাগরের পানি কমে যাবে আচ্ছা ভারত মহাসাগর থেকে কয়টা বঙ্গোপসাগর বাইরে হলে ভারত মহাসাগর পানি কমে আল্লাহ কয়জন দেখো দুধ দিলে আল্লাহর খাজানা থেকে কমবে তাহলে আশা করা কার কাছে আবার বলুন কার কাছে তিন নাম্বার মালিক ইয়াউমিদ্দিন আমি তোমার সব দেনেওয়ালা তবে আমি আবার হাসরের ময়দানে হিসাব নিয়ে নেওয়ালা তাহলে এবার কি করা ভয় করা এবার কি করা তাহলে কয়টা জিনিস পাইলাম এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার কি বুঝছে কি সুন্দর বাজ বুঝছে আছে কি আপনার দারুল মারফের প্রতিবেশী যে মাদ্রাসার প্রতিবেশীরা ওয়াজ এভাবে বুঝে মাদ্রাসার প্রতিবেশীরা কি এভাবে ওয়াজ বুঝে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যাও ইমাম সাহেব বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি মনে মনে ভাববো হ্যাঁ ভালোবাসি আপনাকে দুই নাম্বার আর রহমানির রহিম আমি মনে মনে ভাবতে থাকবো হ্যাঁ আমি না দুনিয়ার আখেরাতে সব আশা আপনার কাছেই করি তিন নাম্বার মালিক ইয়াউমদ্দিন হ্যাঁ আমি না আখেরাতে ভয় করি আজাবকে ভয় করি কবর আজাবকে ভয় করি হাসর আজাবকে ভয় করি এই তিনটা কথা প্রতিদিন আমরা নিজেরা আরেক ভাবে বলে থাকি বলেন কয়বার কয়েছেন এই কথা জীবনে কয়বার বলছেন জীবনে বছরে কয়বার তিনশো পঁয়ষট্টি বছর তো দশ বছরে কয়বার বলছেন বিশ বছরে কয়বার লেকিন কি বলছি জীবনে কখনো ভাবি না কি ওনার জু রহমত আমি আপনার রহমতের আশা করি আমি আপনার আজকে ভয় করি দিকে মুলে দিলে মুখে মিলাইছি কখনো বলো বলো দিলে মুখে মিলিয়েছি কখনো আমাদের আওয়াজ ময়না আর তো তার আওয়াজের মতো হয়ে গেছে বাস্তব না বাস্তব শুধু ঠোঁট নড়ছে দিল নড়ে নাই ঠোঁট নড়ছে দিল নড়ে নাই এই জন্য যে কয় অঙ্গ ব্যবহার করা তিন কোনটা কোনটা আবার বলেন নামাজে ছয় অঙ্গ ব্যবহার হবে বলেন নামাজে কয় অঙ্গ বলেন নামাজে কয় অঙ্গ বলেন চোখ চোখ হাত পা দিন জিভ কান সুবহানাল্লাহ কয় অঙ্গ নামাজে কয় অঙ্গ ব্যবহার হবে ছয় অঙ্গ আচ্ছা গাড়ি চালাতে কয় অঙ্গ ব্যবহার হয় হাত

এবার বলেন তো কয় অঙ্গ লাগে এবার বলেন তো নামাজের মধ্যে কয় অঙ্গ এবার কয় অঙ্গ কোন গাত লাগাইছেন এবার কোন অ্যাক্সিডেন্ট কে রুমছে বুঝাইতে পারলাম না তো মনে হয় হাঁটছেন এখানে সুন্দর করে কইলো না হাঁটছেন আহ কুল্লু সেই রিয়াল যেগুলো আজ এই অঞ্চলে বয়ান করতে বড়ো ভাল লাগে গতকাল আমি ষ্টেজে উঠছি সাড়ে এগারোটা কিশোরগঞ্জ কুলিয়ার চট থানা মাগ্রিবাদ বয়ন করছি ভৈৰৱ জোহরবাদ বয়ন করছি নরসিংদী আর রাত বারোটা ব্যয়াম করছি কোথায় কিশোরগঞ্জ কুলিয়ার চট থানা থানা তাইলে চোখের এক্সিডেন্ট আচ্ছা কানের অ্যাক্সিডেন্ট জবানের অ্যাক্সিডেন্ট দিল তো নাই দিল তো কি চোখ কই থাকে কান কই থাকে কই থাকে কিসের নামাজ বলেন না বলো যে তাহলে কি যেভাবে পড়ি ওটাও বাদ দিয়ে দিব ওটা বাদ দিয়ে দিব না সুন্দর করব জোরে বলেন ওটা কি বাদ দিয়ে দিব না সুন্দর করব তো সুন্দর হয় তিন জায়গায় বলেন সুন্দর হয় কয় জায়গায়

এজন্য নিজের সন্তানগুলোকে ছয়টা বছর ছয় বছর বয়সে তিনটা বছরের জন্য নুরানি মাছের দিবেন এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন আপনার বাচ্চা মুসলমান হয়ে জীবন যাপন দুই নাম্বার যদি কখনো সুযোগ পান তবলি বের হবেন ইনশাল্লাহ নিয়ে আবার কবুল হয়ে যায় বলেন ইনশাআল্লাহ এরপরে যদি কোনো সুযোগ পান কোন আল্লাহ আল্লাহকে মহাবত করবে যাকে যার ভাল লাগে তাকে কি করবেন বলেন তাকে mohabbat করবেন আমাদের এখানে 11টা কিতাব আছে মোট 11টা কিতাব আমারে 11টা কিতাবে জিকির উপর লেখা উপর লেখা বলেন জিকির উপর লেখা লকডাউনে আমার জন্য এই কিতাব বানাবার সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আমি লকডাউনে কিতাবগুলো বানিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এক কোটি 20 লাখ টাকার কিতাব বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আর সবগুলো কিতাব মাদ্রাসাতে ওয়াকফ করা হয়ে গেছে আমাদের চার manzana আমি হাদিয়া দেব এরা আমি আদি হয়েছি পলি আল্লাহ তলা তৌফিক দান করেন একটা একটা করে ভাবিও পড়বে আপনিও পড়বেন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ কবুল করেন যদি সুযোগ থাকে নিয়ে যাবেন আমাদের মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসে শেষ শনিবারের যিকিরের মজদিস প্রতি ইংরেজি মাসে শেষ শনিবার যদি সুযোগ থাকে শরীক হবেন বলেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কমপক্ষে প্রতিদিন ছয় তাসবিহ پابندی করবেন কয় তাসবিহ আবার বলেন কয় তাসবিহ সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ একশোবার একশোবার এটাকে একসাথে আমরা কি বলি ছয় তসবি আমার সাথে সুর তুলতে হবে ছয় তসবি ছয় তসবি ছয় তসবি ছয় তাসবি প্রত্যেককে বিবিকে বলবেন মাকে বলবেন যে মা ছয় তাসবি আমল করব বিবিকে বলবেন ছয় তাসবি আমল করব বোনকে বলবেন ছয় তাসবি আমল করব ছয় তাসবি কয় তাসবি যদি এগুলো না শিখেন কি করবেন হাসপাতালে শুয়ে শুয়ে কি করবেন মুয়াজাল্লাহ এমন না শিখেন তো জেলখানে বসে বসে কি করবেন কি জেলখানা যদি কোদানাঘাজা যাওয়া লাগে তো কি করবেন কথা করুন কার কত যাওয়া লাগে কোন জানা কি কার কতক্ষণে যাওয়ার লাগে আমি এক এমপি সাহেবকে দেখছি জেলখানা এক হাজার দানার তসবি পরে কত দানার তসবি হাজার দানার তসবি পড়তেছে জেলখানা দেখছি এমপি সাহেবকে আমি বলতেছি স্যার অনেক লম্বা সময় জীবনে ব্যস্ত থাকে পড়তে পারেননি এখন আল্লাহ অনেক সুযোগ করে দিয়েছি আমার নিজের চোখে দেখা চোখে দেখা সাত মাস উপজেলা চেয়ারম্যান সাত মাস এক রুমে আবদ্ধ ছিল এক রুমে আবদ্ধ পৃথিবীর কেউ জানে না সে জীবিত মৃত তো তখন যদি এগুলো না শিখেন তো কি করবেন কি এগুলো না শিখলে এগুলো শিখলে তখন পড়া আসবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো বলে জেলখানায় পড়ার লাগে নি শিখতাম যদি কুদারা কাছে যাওয়া লাগে তখন পড়বো বলেন না ইনশাআল্লাহ এরপরে হাসপাতালে শুয়ে শুয়ে হুম

خلاصة كي الله <سؤال> تعالى مهرباني كريم، أما ذكر بزمان الشهادس كل ذن، الله تعالى ماذا شكل كقبول فرمان سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إلي